আসসালামু আলাইকুম। মালয়েশিয়া অবৈধ অধিবাসীরা এখন থেকে সরাসরি কোয়ালালামপুর এয়ারপোর্টে গিয়ে দেশে চলে যেতে পারবেন, এজন্য আর ইমিগ্রেশনের অ্যাপার্টমেন্ট নিতে হবে না। অর্থাৎ অবৈধ শ্রমিক ভাইয়েরা সরাসরি কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে জরিমানা প্রদান করে নিজ দেশে ফিরে যেতে পারবেন। বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন প্রবাস কথা, প্রবাসীদের কথা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব, এই মুহূর্তে আপনি যদি মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী থাকেন, আপনি নিজ দেশে ফিরে যেতে চাইতেছেন, সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে এবং কত টাকা জরিমানা দিতে হবে, কীভাবে কী কাগজপত্র লাগবে তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার প্রবাস কথা প্রবাসীদের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তারই পাশে বেল আইকনটি অন করে দেবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অবৈধ প্রবাসীরা যার যার নিজ দেশে ফিরে যেতে যা যা করতে হবে, এক নম্বরে ফ্লাইটের 6 ঘন্টা আগে অবশ্যই আপনাকে কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেতে হবে এবং সাথে যা যা নিয়ে যেতে হবে, এক নম্বরে পাসপোর্ট বা ট্রাভেল পাস, 2 নম্বরে ফ্লাইট টিকিট, 3 নম্বরে করোনা টেস্ট ফ্লাইটের 72 ঘন্টার মধ্যে, এবং জরিমানা 500 রিঙ্গিত, এয়ারপোর্টের ভিতরে ক্রেডিট বা ডেবিট কার্ড নয়তোবা টাচ অ্যান্ড গো দিয়ে পে করতে হবে। ক্যাশ পেমেন্ট নেওয়া হবে না। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তারা গুগল প্লে স্টোর থেকে টাচ অ্যান্ড গো অ্যাপস নামিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং 7/11 এর যে কোনো স্টোরে গেলে আপনি যে কোনো পরিমাণ টাকা লুট করে নিতে পারবেন। এয়ারপোর্ট দিয়ে 500 টাকা জরিমানা দিয়ে অবৈধ লোকজন দেশে যেতে পারবেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা যারা এই মুহূর্তে মালয়েশিয়ান প্রবাসীরা আছি, সবার জন্য এটা সুখবর। আমরা যারা অবৈধ প্রবাসী আছি, যদি দেশে যেতে চাই সেক্ষেত্রে আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারি। এই সম্পর্কে যদি আপনাদের বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার একটা শেয়ারে হয়তো অন্য একটা প্রবাসীর উপকার হতে পারে। এবং এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তারই পাশে বেল আইকনটি অন করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।